আজকের ভিডিওর মূল বিষয় হল গ্রুপ সি এবং গ্রুপ ডি পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদের নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন তারা গঠন করেছে এবং এই স্টাফ সিলেকশন কমিশন এই গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের জন্য বেশ কিছু ভ্যাকেন্সি প্রায় দশ হাজার প্লাস হতে পারে ঠিক সেই ভ্যাকেন্সি আর কি ছাড়তে পারে হয়তো আগামী কিছু মাসের মধ্যে তাই প্রত্যেককে বলবো যে আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ প্রত্যেককে জানাবো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্রাইটেরিয়া কী কেমন লাগছে শিক্ষাগত যোগ্যতা এবং তার সিলেবাস কী হতে পারে তার আগে ওয়েলকাম টু বিএস অ্যাকাডেমি আমাদের ফোন নাম্বার নিচে আমরা দিলাম যারা চাইছেন যে আমার সাথে যোগাযোগ করব পড়াশোনা করবো গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য আমাদের নিউ ব্যাচ আমরা খুলছি পনেরো তারিখ থেকে পনেরোই জুন পনেরোই জুন থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিলাম এটা আপনার গ্রুপ সি এর জন্য আপনার লাগবে এইচএস পাস গ্রুপ ডি এর জন্য লাগবে আপনার টেন্থ পাস আমাদের রাজ্য সরকারের যে অফিস রয়েছে সেই অফিসের অফিস স্টাফের জন্য এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ নিয়োগ হবে অতএব প্রত্যেককে বলব বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে তাহলে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স আর টেন পাস কিংবা টুয়েলভ পাস গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য যে সিলেবাস থাকবে তা হলো ম্যাথ আপনার পঁচিশ মার্কস ইংলিশ পঁচিশ মার্কস রিজনিং পঁচিশ মার্কস আর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ মার্কস অতএব এই চারটি বিষয়ে আমরা কিন্তু পড়াব রেট হলো একদমই কম রেট কত রেট হলো একশো টাকা রেট একশো টাকা মান্থলি রেট এখানে আমরা লাইভ ক্লাস লাইভ ক্লাসে এই বোর্ডেই আমরা পড়াবো লাইভ ক্লাস দেব ক্লাস করতে না পারলে থাকবে রেকর্ড ভিডিও আপনি পরবর্তীকালে দেখতে আপনি পারবেন থাকবে আপনার পিডিএফ নোটস থাকবে আর কি থাকবে আর থাকবে আপনার মক টেস্ট থাকবে তাহলে আমরা এটা খুলছি পনেরোই জুন থেকে আমরা খুলছি যারা ইচ্ছুক ব্যক্তি যারা ভর্তি চাইছেন তারা চলে আসুন আমাদের এখানে প্রচুর সংখ্যক গ্রুপ সি গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এই বছর ঠিক আছে প্রত্যেকের শুভেচ্ছা রইল পড়াশোনা করুন অবশ্যই চাকরি কিন্তু হবে ধন্যবাদ